চলতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তৃতীয় ম্যাচে 38 বলে 67 রানের ইনিংস খেলে দেশের জয় নিশ্চিত করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। এর পাশাপাশি ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি এই ম্যাচে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে 14,000 রান করার রেকর্ড গড়লেন তিনি। এখনও অবধি মোট 432টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন গেইল, যার মধ্যে দিয়ে এই নজির গড়লেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান গড়ার বিচারে গেইলের পর দ্বিতীয় স্থানে আছেন কাইরান পোলার্ড। তিনি 545টি ম্যাচে করেছেন 10,836 রান। গেইল এবং নিকোলাস পুরানের দুরন্ত দুই ইনিংসের সৌজন্যে ঘরের মাঠে দুই ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ পকেটাস্ত করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে গেইলদের এমন ইতিবাচক খেলা নিঃসন্দেহে ট্রফি জেতার দাবিদার করে তুলেছে ওয়েস্ট ইন্ডিজকে।